بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله العظيم সম্মানিত প্রিয় মুসলিম তাওহিদী জনতা আমরা আজকে এইখানে যেই ভাষণ যেই জন্য একত্রিত হতেছি যেই জন্য আমরা এখানে উপস্থিত হতে পেরেছি সেটি হলো আর কেউ না যে হচ্ছেন মূল কায়নাতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনে যেই সকল ষড়যন্ত্র যেই সকল চক্রান্ত সারা বিশ্বে আজকে অপমানিত সে আর কেউ না যিনি সৃষ্টি না হলে পৃথিবী সৃষ্টি হতো না যিনি সৃষ্টি না হলে আসমান জমিন সৃষ্টি হতো না যিনি হলেন সমস্ত মুসলমানদের হৃদয়ের স্পন্দন যিনি হচ্ছেন সমস্ত মুসলমানদের ঈমানের ঈমান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আগে বলে আগে ফুদরাই নাই না না এত চিৎকার করে আবার ইমাম সাহেব আছেন।